তো দেখেন কেবল লাগানোর সাথে সাথে আমাদের আইপিএসটা চালু হয়ে গেল। এইভাবে আপনারা আইপিএসটা তৈরি করবেন। আমি একবারে কেসিং ছাড়া আপনাদের করে দেখালাম। 4 নম্বর পিনে লাগাই দেব, 4 নম্বর পিনে ওভারলোড লাগাই দিলাম। এই গেল আমাদের এই ফ্যাট বোর্ড থেকে মসফেট বোর্ড থেকে কানেকশনগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমি তৈরি করতে যাচ্ছি। ভিউয়ার্স, আমাদের অনেকেরই সংকোচ থাকে যে কেসিংয়ের ভিতরে আইপিএসটা না দেখাইয়া বাহিরে সেটিং করে যদি দেখাইতো তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। তো আজকে আমি আপনাদের কেসিং ছাড়া এই আইপিএসটি তৈরি করে দেখাবো, যাতে আপনারা পার্ট টু পার্ট বুঝতে পারেন আজকের এই ভিডিওতে। তো আসুন আমরা কাজটি শুরু করতে যাচ্ছি। শুরু করার আগেই আপনাদের পরিচয় করে দিই, আমাদের এটা তিন রিলে অসিলেশন বোর্ড, এটা আমাদের পাওয়ার মসফেট ফ্যাট বোর্ড, এটা আমাদের ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মার লাইন আমরা পরে দেই, আগে আমরা এই যে দুইটা সার্কিট দেখতেছেন, এই দুইটা সার্কিটে থেকে চারটে তার আসে, এই চারটে তার কিভাবে কোন জায়গায় লাগাবেন তো সেই বিষয়টা আগে আমি আপনাদের দেখাবো। প্রথমত এটা আমাদের গ্রাউন্ড নেগেটিভ, এই প্রিন্টটা যেই জায়গায় আসছে, এই যে মাথায় আসছে এই প্রিন্টটা এই জায়গায় আসছে, এটা হলো নেগেটিভ। এই নেগেটিভ থেকে, এই নেগেটিভ থেকে আমাদের এই অসিলেশন রিলে বোর্ডটার ভিতরে একটা নেগেটিভ যাবে, সেই নেগেটিভটা আমরা মূলত এই জায়গাটায় লাগাই নেব। এই জায়গাটা বলতে কোন জায়গা, এই যে আমাদের ছয় কানেক্টরের একটা ক্লিপ আছে, এই ক্লিপের এনে এই জায়গায় দেখেন গ্রাউন্ড, এই জেড, এই জেড, এরপর হলো সেন বি প্লাস 12 ভোল্ট। তো প্রথমটা হইল আমাদের গ্রাউন্ড, তারপরের দুইটা অসিলেশন 5 ভোল্ট, তারপরে ওভারলোড, তারপরে হইল আমাদের প্লাস 12 ভোল্ট। তো প্লাস 12 ভোল্টটা আমরা এই জায়গায় লাগাই নেব, এই যে ট্রান্সফরমার থেকে একটা তার যাবে এই প্লাস 12 ভোল্টে। তো এটা আমরা লাগাই নিলাম। এখন আমাদের বাকি অসিলেশন 5 ভোল্টের দুইটা তার, তো অসিলেশন 5 ভোল্টের দুইটা তার আমরা ঠিক এই জায়গায় লাগাই নেব একটা। এই জায়গায়ও কিন্তু আমাদের এই জেড, যেটা আমরা এই জায়গায় বুঝাইছিলাম, এই যে দেখেন ডাবল এইচ জেড, এ জায়গায় এইচ জেড, এ জায়গায় এইচ জেড, মানে এই জায়গার থেকে যে 5 ভোল্টটা বের হবে এটা আমাদের মসফেটে ঢুকবে 5 ভোল্ট এই সাইডে এবং এই সাইডে। তো আমাদের এই যে 5 ভোল্টটা, তো আমাদের এই জায়গায় যেটা দেখাইছিলাম গ্রাউন্ডের পরে 5 ভোল্ট, গ্রাউন্ডের পরেরটা 5 ভোল্ট, তার পরেরটাও 5 ভোল্ট, আমরা এই 5 ভোল্ট এই পিন যেই জায়গায় গেছে সেই জায়গায় লাগাইয়ে নেব। তো এই আমাদের একটা 5 ভোল্ট গেল, বাদে আমাদের আর একটা 5 ভোল্ট আছে, সেটা আমরা এই জায়গার থেকে নেব। আমাদের এই প্রিন্টেও কিন্তু ওই যে এইচ জেড দেখাইছিলাম ওই জায়গায় গেছে, এ জায়গায়ও আমাদের যেই জায়গায় এইচ জেড লেখা আছে ওই জায়গায় লাগাই দেব। মূলত এই দুইটা 5 ভোল্ট আমাদের অসিলেশন 5 ভোল্ট। তো এখন দেখুন আমি এই একটা 5 ভোল্ট দিলাম, এই একটা দিলাম, এটা গ্রাউন্ড, এটা হলে পজিটিভ। এখন আমাদের বাকি আছে একটা ওভারলোড তারের, এই ওভারলোডটা আমরা ঠিক এই এই জায়গায় লাগাই নেব। তারপরে আমাদের এই ওভারলোডের বাকি অংশ অসিলেশন বোর্ডের এই যে এই সাইডে 1 2 3 4 নম্বর পিনে লাগাই দেব।
चार नम्बर पिनेर प्रिंट कोई आसछे ए जगह तो आम्रा ए चार नम्बर पिने ओवरलोड लगाई दिलाम। ए गेलो आमादेर ए फैट बोर्ड थेके मसपेट बोर्ड थेके कानेक्शनगुलो। एखन आम्रा ए ट्रांसफर्मार तार दुइटा ए हेडसेटेर साथे एडजस्ट करे देबो। तो प्रथमत आमी हेडसिनेर साथे एई साइडेर तारटा लागाई नेछि। नेगेटिव एवं पजिटिव जे केबल दुइटा आछे केबल दुइटा आगेई लागाई नेछि। एखन आमरा देखाबो आपनादेर एई सुइजिंगटा कोन जायगा थेके लागाइते हय। तो सुइजिंगटा लागाइते आमादेर एई जे एई साइडे एकटा कानेक्टर आछे एई कानेक्टरेर दुई साइडे दुई पिन थोबो, एई साइडेर दुइटा एई साइडेर दुइटा। তো মধ্যে থাকে দুই পিন, ওই মধ্যের দুই পিনে আমরা লাগাই দেব। তো মধ্যে যে দুইটা পিন, এই পিন কোন জায়গায় আসছে আমরা খুব ভালো একটা জায়গায় লাগাই দেব। পিন দেখে একটা লাগাই দিলাম আর এখানে আরেকটা লাগাই দিলাম, স্পষ্টভাবে দেখে নিন। তো এখন আমরা যদি এই ব্যাটারির নেগেটিভ ক্লিপটা এই জায়গায় লাগাই ব্যাটারিতে, আগে আমি এই ছোট্ট তারের ভিতরে একটি লাইট লাগাই নিছি। এই লাইটটা আমরা এই ট্রান্সফরমার সাথে অ্যাডজাস্ট করব। বাকি তারটাও ট্রান্সফরমার সাথে অ্যাডজাস্ট করে দেব। তো এখন আমরা এই যে সুইজিং দেখতেছেন সুইজিংয়ে টিপ দেব। সরি, আমি এই জায়গায় কেবলটা লাগাই নেই। তো দেখেন কেবল লাগানোর সাথে সাথে আমাদের আইপিএসটা চালু হয়ে গেল। এইভাবে আপনারা আইপিএসটা তৈরি করবেন। আমি একবারে কেসিং ছাড়া আপনাদের করে দেখালাম। তো দেখেন কত আমাদের, এটা কিন্তু 200 ওয়াটের লাইট, তো এ জায়গায় প্রায় 500 ওয়াট তৈরি হয়েছে এই আইপিএসটায়। আইপিএসটা আমার এক সার্কিট করছে, তো এই ট্রান্সফরমারটা দিয়েই আমরা ট্রাই করলাম। আর এইভাবেই আপনাদের এই সংক্ষিপ্তভাবে আইডিয়াটা দিয়ে দিলাম যে এইভাবে আপনারা এই লাইনগুলো করবেন। ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর নিত্য নূতন আইপিএস কিংবা মিশুগাড়ির কন্ট্রোল মোটর এই সম্বন্ধে আইডিয়া নিতে চাইলে ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।